সড়কে মৃত্যু নিয়ে সমালোচনার মুখে থাকা পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান দুর্ঘটনার সমস্যা সমাধানের জন্য মন্ত্রিত্ব ছাড়তেও রাজি বলে জানিয়েছেন। তবে তিনি এটাও মনে করছেন মন্ত্রিত্ব দায়িত্ব থেকে তার পদ থেকে এই সমস্যার কোনো সমাধান দিবে না। পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান নৌমন্ত্রীর দায়িত্ব থাকাকালেও ব্যাপক অচালনায় সড়ক দুর্ঘটনার পর সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বিভিন্ন সময়ে পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য তার এই সমালোচনা। বুধবার দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে জাবালেনূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার পরও সমালোচনায় বিদ্ধ হন তিনি। সচিবালয়ে নিজের দপ্তরে শাহজাহান খান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা ঘটলেই অনেকে আমার পদত্যাগ দাবি করেন, আমি তাদের অনুরোধ করব এবং বলবো আপনারা যদি বলতে পারেন হ্যাঁ আপনি গেলেই সব সমাধান হবে, আমার যেতে কোনো অসুবিধা নেই। শাহজাহান খান বলেন, আমি ছাত্র বন্ধুদের বলতে চাই পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হবে। বাংলাদেশে দুর্ঘটনা কমানোর জন্য যত কার্যক্রম বিভিন্ন সরকারের সময়ে আমার নেতৃত্বে করতে পেরেছি প্রত্যেকটি সরকারের সময়ে দুর্ঘটনা হ্রাস পেয়েছে। দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, দুঃখজনক বললেই শেষ হবে না, যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এগুলোকে কেউ সমর্থন করবে না। বাংলাদেশের চেয়ে ভারত ও পাকিস্তানে দুর্ঘটনার হার বেশি দাবি করে তিনি বলেন, বাংলাদেশে দুর্ঘটনার হার আগের তুলনায় অনেক কমে এসেছে। শিক্ষার্থীদের চাপা দেওয়া জাবালেনূর পরিবহনের মালিকদের মধ্যে আদৌ নিজের আত্মীয় আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন মন্ত্রী শাহজাহান খান। ওই পরিবহনের মালিক নৌমন্ত্রী শ্যালক বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে জানিয়ে একজন সাংবাদিক এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, জানি না তো কোন গাড়ি কার, এগুলো আমার জানা নেই, গাড়ির কোম্পানিগুলো সব চিনি না, কার গাড়ি কোনটা আমি জানি না, আমি আদৌ চিনি না, খবর নেব। ওই গাড়ির মালিক তাহলে আপনার শ্যালক নয়? এ প্রশ্নের উত্তরে ওই শ্রমিক নেতার কথায় জানা গেল, পরিবহন মালিকদের মধ্যেও রয়েছে তার স্বজনরা। আমি ঠিক জানি না, জোর দিয়ে বলছি না, এটা তো একটি কোম্পানি, এতে 10-20 জন মালিক থাকতে পারে। ব্যবসা আমার ভাইয়েরা করে, গাড়ি ব্যবসা আমাদের আদি ব্যবসা, 1962 সাল থেকে আমাদের গাড়ির ব্যবসা। শ্রমিক নেতা শাহজাহান খান বলেন, পরিবহন সেক্টরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা মালিক শ্রমিকরা মঙ্গলবার বসবো, আমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। যে দায়িত্বগুলো নেওয়ার জন্য আমরা মালিক শ্রমিকরা একমত হয়েছি, সন্ধ্যায় মিটিং করে চালকদের একটি মেসেজ আমরা দিতে চাই, তবে সেই সবার স্থান এখনো ঠিক হয়নি বলে জানান মন্ত্রী।